আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি দেখাবো আমি মার্কেটে গিয়েছিলাম এবং কী কী সুতো কিনলাম, আমি কী সুতো দিয়ে সেলাই করি ওটা শেয়ার করবে। তো আমি এক এক করে দেখিয়ে দেবো যে কী কী সুতো কিনলাম আজকে এবং যে দোকান থেকে কিনি সেই দোকানটাও দেখাবো। আর এই যে সুতাগুলো আজকে কিনে নিয়ে আসছি, এখানে বিভিন্ন কালারের সুতো কিনছি, কার্বন কাগজ কিনেছি, সাদা কার্বন, ইলাস্টিক কিনলাম, এখানে এই যে সুতাগুলো কিনেছি হলুদ কালারের, কুসুম কালারের দুইটা কিনেছি, তারপরে বিভিন্ন কালারের সুতা কিনেছি, এটা ছিল মেরুন কালার, এগুলো সব চায়না সুতা। আর এই যে এটা ছিল, হ্যাঁ এই সুতাটা কিন্তু আরামের সুতা, এই সুতাটা কিন্তু একটু অন্যরকম চিকন সুতাটা, খুব ভালো এটা, এটাও আরামের সুতা। একটা লাল কালার কিনেছি, এই সুতাগুলো খুবই ভালো কাজ করতে, বেশ ভালো লাগে এই সুতাগুলো দিয়ে। নেভি ব্লু সুতা, আর আমি সাদা কার্বন কিনেছি, কালো কাপড়ের উপরে বা ডিপ কালারের কাপড়ের উপরে এই কার্বন দিয়ে আমি ড্রয়িংগুলো করি। আর কিছু ইলাস্টিক কিনলাম, এই যে দোকানে আমি গিয়েছি যে অনেক কিছু পাওয়া যায়, প্রতিটা লেজ সুতা, বিভিন্ন ধরনের লেজ পাওয়া যায় এই দোকানে। আমি এই লেজগুলো আমি কিনেছি, এই চওড়া লেজগুলো কামিজের নিচে বা ওড়না দুই সাইডে দিলে কিন্তু বেশ ভালো লাগে, এই যে লেজগুলো আমি কিনেছি অবশ্য, এই যেগুলো বিভিন্ন রকম সুতা। আর দোকানে গেলে বেশ ভালোই লাগে, বিভিন্ন রকম জিনিস পাওয়া যায় এই দোকানে। পুঁথি, যেগুলো সব পুঁথি,